गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। तो अंदर से चले सीरियसली मतलब ब्लॉग में और सकाल सकाल এখন বাজে 9:30 মত আর কি বাজারে যাচ্ছি, ইভানের সাথে যাচ্ছি একটু বাজারের দিকে। যদিও সত্যি বলতে কি কিনবো জানি না, সেরকম কিছু রিকোয়ারমেন্ট নেই, কিন্তু যাবো একটু মাছের বাজারে, যদি কিছু পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। তোমরা ভাবছো মেয়েটা কি দার্জিলিং এ চলে এলো? না, ব্যাপারটা হচ্ছে যে কলকাতায় বহু বছর বাদে এত ঠান্ডা পড়েছে, আর আমার আগের বছর থেকে যে পরিমাণ একটা ঠান্ডার ধাত চলে এসছে, তো আমার মতে শালমুড়ি দেওয়া বা কি বলে মাফলার মুড়ি দেওয়ার থেকে এটা বেশি স্টাইলিশ। हम तो बाजार जाके कांप गए भैया, हम तो कांप गए भैया भैया कि रहम करे हमें तो एतो बूढ़ो के बिये करे छिन ভাবতে পারিনি। তো আজকে দুপুরে সব রান্নার পালা আমারই ছিল। রান্না করেছিলাম একদম কুচো চিংড়ি দিয়ে লাল শাক, আর এদিকে করেছিলাম দই মাছ, আর এটা হচ্ছিল গিয়ে কুমড়ো ফুল ভাজা। আর এইদিকে আমি রাত্রের জন্য মাংসটা করে রাখছিলাম, শুধু রাতের না, এটা মোটামুটি বলা যায় একদিন আরও চলে যাবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ প্রায় 3:30 বাজে, আমরা সবে খেতে বসবো, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে টিটো আর কিট্টোর অবস্থা দেখো, দুজনে মানে এই শীত পড়ার পর দুপুর রাতে সব সময় একদম চাপা দিয়ে ঘুমু ঘুমু করছে। এই হচ্ছে ঘটনা। ও, এই শুধু এই কাজই করিনি, তার সাথে সাথে আবার অ্যাকোরিয়ামটাও ক্লিন করেছে। এই দেখো পুরো ঝকঝক করছে জলটা। জল আমরা মোটামুটি সপ্তাহে দুদিন করে ক্লিন করি, বাট এই ঠান্ডার জন্য কিছুতেই জল চেঞ্জ করা যাচ্ছিল না। মাছেদের খুব প্রবলেম হয় এত ঠান্ডা জল দিলে, তাই জন্য আর কি। 4:30 বাজে, সবে খেয়ে উঠেছি, মানে 4:10 নাগাদ উঠে ইভান বলে চলো বাচ্চাদের খাবারটা নিয়ে আসি, অনেকদিনই হয়ে গেল, শেষ হয়ে গেছে, আনা আর হচ্ছে না, টাইম পাচ্ছি না, কিছু না, তো খুব প্রবলেমই হচ্ছিলো অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমাকে বললো একদম শুয়ো না, ঘরে যেও না, তাহলে বেরোতে ইচ্ছে করবে না, বেরিয়ে পড়ি। সেই দুদিন মিলে বেরিয়ে পড়েছি। আমাকে দেখে মনে হচ্ছে শীত শীত পড়েছে, আমাকে রোজই দেখে মনে হচ্ছে শীত শীত পড়েছে। তাই তো এখন যাচ্ছি আমরা খাবারটা নিতে। গান শুনতে শুনতে লং জার্নি আর কাজ দুটোই ভালো মতো হয়ে গেল। তারপর বাড়ি এসে অনেকগুলো কাজ ছিল, সেগুলো ফটাফট ফটাফট করছিলাম, কিন্তু তার মধ্যে যে কাজটা মেন ছিল সেটা হচ্ছে আমার বিছানা পরিষ্কার। রাত্রেবেলা বেশ বিছানাটা ঝকঝক করবে, আর তার মধ্যে ঘুমিয়ে একটা আলাদাই আরাম। আমি এদিক থেকে ভীষণ ফ্যাসিনেটেড, কিন্তু সত্যি কথা বলতে রোজ সেটা হয়ে ওঠে না, কারণ মাঝে মধ্যে এতটাই টায়ার্ড হয়ে যায় যে মানে জাস্ট এসে ঘুমোতে পারলে বাজি। আর একটুখানি হালকা একটু যদি এনার্জি বেঁচে থাকে তাহলে সবার আগে আমি এটা করি, বিছানা আমার একদম সুন্দর করে থাকবে, আর তার মধ্যে আমি ঘুমাবো। ঘুমটা আমার বড্ড বেশি প্রিয়। যাই হোক, ভিডিওটা করতে করতে হঠাৎ করে দেখি যে ভিডিও হয়নি, কিছুটা গিয়ে ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, দিনটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থেকো, দেখতে থাকো।